বিশেষ করে নাই যে জবহেতি বেটি চার্স মত আমি খরচ মেম্বার দুই বজে বিভিন্ন পোলট্রি ফার্ম খাইতে খাইতে পড়ি নিজস্বভাবে রান খরচ খাই নাই ওর পোলট্রি যাতে বনি যেন গোটে দিন খুঁবাই নাই বসা ফালা বাবে বহুত দূর টাকাও তিন অশো জায়গা বসা পয়সা এপুলে আবার চেঙ্গু খাবি আর চিকন মেশিন তো বই নাই ব তা কমবসা তা পোসা পিসা খাইতে নেওয়া এলাকার যারা পোলট্রি ফার্ম খাইতে আমি রবনি আর নেওয়া পোসা পাই নাই নিজস্ব পোলট্রি ফার্ম খাই নাই অবসা তো আমি বিহু মার্কেটে যেন সেল খাই মানে এটা কিন্তু আগেও আমি নিজেও আমি পোলট্রি ফার্ম খাইতা পোলট্রি ফার্ম খাইলে নেওয়া আমি খয়ের পর নাহার বসা গাঁর পোসা তো বই নিজে থাই নাহার আদা বহার নাই গাঁয়ের খাইনি আর গুবন দোকানে থাইলে যেন বাহাইতে টকসার হইনে পোলট্রিগত বাজার মার্কেটে যেন খাওয়ানো কাহাম মুনাফা মানো ইনকাম দো যদি আমরা খাটি খাইমান থাকে হেনবগে বলি যে উদ্যোগ উদ্যোগ নাই তিনি খাই তুমি গান মান খা যারা খাইনে রি সাত লাগাই নাই নিজে রিউই তরে আগে নাই পার কেজি তাও যে মার্কেটে নবই তো 180 টাকা দিয়ে কিনা যেপুর যে 130 টাকা ফাঁপুর সে যেন কাহাম ইনকাম মানে 100 পয়সা যদি থাকে ম্যাক্সিমাম 90টা পয়সা তিক আবার মাসা আড়াই কেজি 3 কেজি পর্যন্ত চলে মানে যায় গাবনে চারি খারিয়া করে।